আসসালামু আলাইকুম। রিসেন্টলি খাদ্য অধিদপ্তর কিন্তু অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে তারা কয়েকটি পদে সর্বমোট 1181 জন লোক নিবে। তো শুরুতেই বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ একটা সরকারি চাকরি, আর এখানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এবং এটাও বলে রাখি, আপনারা যারা সবেমাত্র এসএসসি পাস করেছেন তারাও কিন্তু কয়েকটা পদে আবেদন করতে পারবেন। তো কীভাবে এই খাদ্য অধিদপ্তরে আবেদন করবেন এবং আবেদন করতে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে এবং কত তারিখের মধ্যে আবেদন করতে হবে, বিস্তারিত এ টু জেড জানতে পারবেন আজকের ভিডিওতে। তো এত সব জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তা না হলে কিন্তু আবেদনে সামান্য একটু যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড আসবে না আর আপনি পরীক্ষাও দিতে পারবেন না। তো চলুন তাহলে দেরি না করে ভিডিওতে চলে যাই। তবে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা কাইন্ডলি পেজটিকে ফলো দিয়ে রাখুন, আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন, তাহলে পরবর্তীতে এরকম আরও চাকরির আপডেট নিউজ জানতে পারবেন। ওকে, তো লেটস চেক ইট আউট। তো এই খাদ্য অধিদপ্তর আবেদন করার জন্য চলে যাবেন আপনি গুগল ক্রোমে, ক্রোমে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন dgfood.teletalk.com.bd। ওকে, তারপর এন্টার। ওকে, তো এন্টার চাপার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, আর আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই লিঙ্কে চলে আসতে পারবেন। ওকে, মোবাইল দিয়েও একদম সেম প্রসেস। তো শুরুতেই আপনারা এখানে দেখতে পারবেন অ্যাডভার্টিজমেন্ট, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে হচ্ছে বিস্তারিত সার্কুলারটা দেখতে পারবেন, মানে কোন পদে কতজন নিবে সেটা এখানে দেখতে পারবেন। তো যে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন উপখাদ্য পরিদর্শক, এইটাতে হচ্ছে গিয়ে 356 জন নিবে, আর এইটাতে আবেদন করার জন্য আপনাকে হচ্ছে গিয়ে স্নাতক পাস হইতে হবে, মানে অনার্স পাস হইতে হবে। তো এটার বেতন হচ্ছে গিয়ে 11,000 টাকা থেকে শুরু হয়ে 26,590 টাকা। ওকে, আর এই আবেদন করার বয়স হচ্ছে গিয়ে 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু আপনাকে হইতে হবে। ওকে, আর আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন তাহলে হচ্ছে গিয়ে 32 বছর বয়স হলেও আপনি আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকার, এখানে 3 জন নিবে, তারপর আবার সার্ট মুদ্রা খরিদ পদে নিবে 11 জন, তারপর উচ্চমান সহকারী পদে 4 জন। এখানে পোস্টের নামগুলো দেওয়া আর এই সেই পোস্টে কতজন নিবে সেটা এখানে দেখতে পারবেন। ওকে, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সহকারী উপখাদ্য পরিদর্শক পদে নিবে 222 জন, যেটাতে হচ্ছে গিয়ে ওই যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে HSC পাস হলে কিন্তু আপনি এই পদে হচ্ছে গিয়ে আবেদন করতে পারবেন। ওকে, তারপর আরেকটু নিচে গেলেই দেখতে পাবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিবে 346 জন। তো আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে আবেদন করতে চান সেটা এখান থেকে দেখে নেবেন আপনারা। ওকে, তারপর একটু নিচে চলে যাবেন, নিচে চলে গেলে এখানে দেখতে পাবেন আবেদন কিন্তু সেপ্টেম্বরের 12 তারিখে অলরেডি শুরু হয়ে গেছে, আর আবেদনের শেষ তারিখ হচ্ছে গিয়ে অক্টোবরের 11 তারিখ পর্যন্ত হচ্ছে গিয়ে এখানে আবেদন করতে পারবেন। ওকে, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 21 নং পদের জন্য কিন্তু এই যে 223 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন এই যে ক্রমিক রং 1 থেকে 21 নম্বর পদের জন্য হচ্ছে গিয়ে আপনাকে 223 টাকা হচ্ছে গিয়ে জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে। ওকে, আবেদন করার জন্য আপনি সেই আগের পেজে চলে যাবেন, তারপর এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি যে পদে আবেদন করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, তো সাপোজ আমি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে আবেদন করবো, তো আমি এটা সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, নেক্সট বাটন ক্লিকের সাথে এখানে দেখতে পারবেন একটি প্রিমিয়াম মেম্বার কিনা, তো আপনি এখান থেকে নো বাটনে ক্লিক করবেন, তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে একদম সিম্পল আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ এগুলো দিয়ে দিবেন, তারপর এখানে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ যেটা আছে দুইটার যে কোনো একটা দিলেই হবে। ওকে, তো এইগুলো আপনারা দিয়ে দিবেন। তারপর হচ্ছে গিয়ে এখানে বর্তমান প্রেজেন্ট অ্যাড্রেস দেখতে পারবেন, মানে বর্তমানে আপনি যেখানে থাকেন সেই ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। তারপর এপাশে দেখতে পারবেন পার্মানেন্ট অ্যাড্রেস, মানে আপনার স্থায়ী ঠিকানাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন SSC-র ইনফরমেশনগুলো এখান থেকে ফিল আপ করে দিবেন, তারপর HSC-র ইনফরমেশনগুলো ফিল আপ করে দিবেন, আপনার যতদূর পর্যন্ত পড়াশোনা কমপ্লিট আছে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর এখানে দেখতে পাবেন জব এক্সপিরিয়েন্স, যদি চাকরির কোনো অভিজ্ঞতা থাকে তাহলে এখানে দিতে পারেন, আর না দিলেও প্রবলেম নেই। তো আপনি কীভাবে এই ফর্মটা ফিল আপ করবেন সেটার বিস্তারিত ভিডিও আমি এই যে আপনারা চাইলে যে আমার এই ভিডিওটা দেখতে পারেন, এখানে আমি বিস্তারিত বলে দিয়েছি কীভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন। ওকে, তো আমি ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। ওকে, আমি কিন্তু আমার ইনফরমেশনগুলো দিয়ে ফর্মটা ফিল আপ করে নিয়েছি, তো আপনারা সঠিকভাবে আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে নেবেন, তারপর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। ওকে, তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস দেখতে পারবেন, মানে এখানে আপনি আপনার ইনফরমেশনগুলো পুনরায় চেক করতে পারবেন। ওকে, তারপরও যদি কোনো ইনফরমেশন যদি ভুল থাকে তাহলে এখান থেকে এই যে ক্লিক হিয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন এই বাটনে ক্লিক করলে আবার চাইলে যে কোনো ইনফরমেশন এডিট করে নিতে পারবেন। ওকে, তো যদি সব কিছু ঠিক থাকে তাহলে একটু নিচে চলে গেলে দেখতে পারবেন আপলোড ফটো, তো এখান থেকে যে চোজ ফাইল এই বাটনে ক্লিক করবেন, তারপর আপনার ফটোটা যে ফোল্ডারে রয়েছে সেখান থেকে আপনার ছবিটা সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবেন।
তো ছবিটা কিন্তু অবশ্যই 300x300 পিক্সেলের হতে হবে। তো কীভাবে আপনার নিজের ছবিটাকে 300x300 পিক্সেলে রিসাইজ করে নেবেন সেটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তো চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন বিস্তারিত, তো সেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। ওকে, তারপর নিচে দেখতে পারবেন আপলোড সিগনেচার, তো এখান থেকে যে চয়েস ফাইল আবার বাটনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার সিগনেচারটা সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে হচ্ছে গিয়ে টিক মার্কটা দিয়ে দেবেন, দিয়ে তারপর এখানে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। ওকে, তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু তাদের কাছে চলে যাবে। এখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কার হয়ে গেছে, বাট এখনও ফুলফিল হয়নি, কারণ এখন হচ্ছে গিয়ে আপনাকে একটা ইউজার আইডি দিবে, এই যে এই ইউজার আইডি, এটা দিয়ে পেমেন্ট করতে হবে, মানে যে পদের জন্য যত টাকা, মানে আপনার এই পদের জন্য হচ্ছে গিয়ে 223 টাকা পেমেন্ট করতে হবে। ওকে, তো এটা হচ্ছে গিয়ে নিচে চলে গিয়ে এখানে হচ্ছে গিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে গিয়ে ডাউনলোড করে নেবেন। ওকে, তারপর চাইলে আপনি এটা প্রিন্ট করে রেখে দিতে পারেন। তো এখন কীভাবে টেলিটক সিমের মাধ্যমে এই 223 টাকা পেমেন্ট করবেন সেটা আপনি যে এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি বিস্তারিত, তো আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে দেখতে পাবেন কীভাবে হচ্ছে গিয়ে আপনি পেমেন্টটা করবেন। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন প্রফিট মধ্যে কিন্তু দিয়ে দেওয়া আছে কীভাবে আপনি পেমেন্ট করবেন, মানে যে প্রথমে ডিজিফোড লিখতে হবে, তারপর আপনার সেই ইউজার আইডিটা দিয়ে 16222 এই নম্বরেই পাঠাইতে হবে, তারপর দ্বিতীয় SMS এ ডিজিফোড, তারপর ইয়েস, তারপর পিন নম্বর দিয়ে আবার 16222 এই নম্বরে পেমেন্ট করলেই আপনাকে হচ্ছে গিয়ে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড নিয়ে ফিরতে মেসেজ, তো এই সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ভালো করে রেখে দেবেন, কারণ পরবর্তীতে যখন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন সেই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা লাগবে। ওকে, তখন আপনি অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নেবেন, সেখানে আপনি দেখতে পারবেন আপনার কোথায় পরীক্ষা হবে, তো সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে আপনি পরীক্ষা দিতে চলে যাবেন। ওকে, তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ।